বাকিরা প্রবলেম গুলো বলবা, কার কোথায় সমস্যা আছে। শুনি শুনি, উদ্দীপকের সুজন ও শৈলী কে বেশি কাজ সম্পাদন করবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা কি হয়েছে, পারো নাই, স্যার অ্যান্সার মিলে নাই আবার? অ্যান্সার মিলে না। না স্যার, আমার ওই সুজনের স্যার এখানে মূল সংখ্যা দেওয়া নয়, ওইটা আর একটা সমস্যা। মূল সংখ্যা না দেওয়া থাকলে এন নিয়ে কাজ করবা, সমস্যা নাই। হ্যাঁ স্যার, এন মূল তারপরেও আমি এন নিয়ে কাজ করছি কিন্তু স্যার মিলে না। আমার হচ্ছে সুজন অ্যান্সার আছে আর বইয়ে দেওয়া আছে শৈলী। এটা কি ডিফারেন্ট কিছু দেওয়া আছে? আচ্ছা আমি জানি না, আমার জন অ্যান্সার আসছে, একটু কইরা দিন আর কি। আচ্ছা, বাকিদের বাকিদের কি অবস্থা, বাকিরা পারছো? এটা কি বোর্ডে উদাহরণে আছে, বইয়ের উদাহরণে আছে জানো? আমি স্যার পাই নাই, বইয়ের উদাহরণে নাই। হচ্ছে শাহজাহান তপন স্যারের বই যেটা আছে ওইটার মধ্যে স্যার আচ্ছা ঠিক ম্যাথও আছে, কম। তো আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা করে দিচ্ছি। ভুল কোথায় কেন মিলতেছে না সেটা নিয়ে একটু কাজ করি আমরা, আসো। এখানে যদিও আমরা হচ্ছে গিয়ে সুজন এবং শৈলী হচ্ছে গিয়ে দুইজনে কাজ করছিল দ্বিপারমাণবিক গ্যাস নিয়ে, মূল সংখ্যা দেওয়া নেই। তাদের প্রেশার বলে দেওয়া আছে কত, প্রেশার বলে দেওয়া আছে 300, কত, 300 সেন্টিমিটার, তাই না, মার্কারি। আর বলছে গিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে গিয়ে তাদের তাপমাত্রা। এখন বলছে যে শৈলী কর্তৃক সংগঠিত তাপ গতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে। শৈলী হচ্ছে গিয়ে কিভাবে কাজ করছে, রুদ্ধতাপীয়, তো তাপমাত্রা কত আসছে রুদ্ধতাপীয় ক্ষেত্রে। আচ্ছা দেখি আমরা পারি নাকি। তাপমাত্রা আসছে স্যার 122.85°C, 100, 122.85°C। ওকে, তো রাজশাহী বোর্ড, রাজশাহী 2019, ক নাম্বার, তাপমাত্রা কত আসছে 122 দশমিক 85°C 85 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হচ্ছে T2, আর T1 ছিল হচ্ছে গিয়ে কত, 27°C 27 ডিগ্রি সেলসিয়াস। T1 হচ্ছে গিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল। প্রেশার শুরুতে কত ছিল, 300 সেন্টিমিটার মার্কারি, এটাকে মিটারে নিলে হবে 3 মিলিমিটার মার্কারি, তাই না। এটাকে কি করতে হবে, 3 মিটার মার্কারি এটাকে প্যাস্কেলে নিতে হবে। প্যাস্কেলে কিভাবে নিতে হয়, এটাকে নিতে হবে স্যার, 3 মিটার মার্কারি 3 মিটার মার্কারি। হ্যাঁ, এটাকে প্যাস্কেলে নিলে কিভাবে করতে হয়, জিরো পয়েন্ট 0.76 দিয়ে। হ্যাঁ 0.76 হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের 0.76 দিয়ে কি করবো, ভাগ করে দিব তিনকে। ভাগ করবো স্যার, হ্যাঁ 0.76 কে আমরা এটাকে পরবর্তীতে কত লিখবো, 1.01325 × 10^5 কত, 5 প্যাস্কেল। এটা এখান থেকে মার্কারি প্রেশার মান চলে আসলো। আচ্ছা আমাদের আর কি জানতে চাচ্ছে, গ্যাসটির কি করা হয়েছে, গ্যাসটির আয়তন অর্ধেক করা হয়েছে। প্রেশার যাই থাকুক না কেন, আয়তন কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে উভয় ক্ষেত্রে। তো আয়তন শুরুতে যা ছিল এখন হচ্ছে কি অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের প্রেশারটা যদিও আমাদের কাজে আসবে না, তারপর আমরা করে ফেলি। তো সুজন যে কাজটা করবে, সুজন হচ্ছে কি সমস্ত প্রক্রিয়া কাজ সম্পাদন করবে। তাহলে সমস্ত প্রক্রিয়া কি কাজ কত হবে, এন স্যার আর টি এন আর টি এখানে কত লন হবে, ভি টু বাই ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। আয়তন কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তো এন এর জায়গায় এন রাখো, মনে করো আমি 1 মোল নিয়ে যদি কাজ করি তাহলে এখানে কত হবে, 1 মোল। আর এর বদলে কত হবে, 8.316। তাপমাত্রা কত হবে, 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি মানে কত, 300 কেলভিন। আর এখানে কত হবে, লন 1/2। এটা তো না পারার তো আমি কোনো কারণ দেখতেছি না। জি স্যার, আমার রেজাল্ট আসছে মাইনাসের 1691.83। কত, 16 হ্যাঁ 1691.83 91.8 জুল নেগেটিভ আসে।
আর শৈলী কতটুকু কাজ করবে, কিভাবে কাজ করবে, ও হচ্ছে গিয়ে এন আর বাই ওয়ান মাইনাস গামা টি টু হ্যাঁ মাইনাস টি এন ওয়ান। আর 1 মাইনাস গামা, আর এখানে হচ্ছে টি টু, টি টু এর মান কত, 122.85, এটা হচ্ছে এটাকে যদি তিনশো আমরা পঁচানব্বই দশমিক 8.5 কেলভিন, কত আসে, 95 না 97, মানে মানে টোটাল রেজাল্ট হচ্ছে 95.85। 95.85 কেলভিন, এটাকে সেলসিয়াসে কেলভিন নিলে এরকম হবে। এখন তো এখন কাজ করো, গামার মান তো 1.4 বসাতে হবে, কারণ যেহেতু বলেছে দ্বিপারমাণবিক গ্যাস, দ্বি এটা হচ্ছে পারমাণবিক হ্যাঁ 1.4, তো এখানে বসা দেখো কত আসে, মানে প্রবলেমটা আসছে কোন দিকে হচ্ছে, সেটা আগে বলো। স্যার আমার তুমি কিন্তু ক্লিয়ার বলতেছো না প্রবলেম কোন দিকে, তোমার স্যার কথা প্রবলেম হচ্ছে, আমি স্যার এই ক্ষেত্রে কি হবে, আমি তার আগে রেজাল্টটা বলি এটা কি আসে। আর হচ্ছে স্যার এটা হচ্ছে মাইনাস 199.1, উনিশশো মাইনাস বিরানব্বই ওয়ান দশমিক তিন নাইন নাইন পয়েন্ট ওয়ান স্যার 192.3, স্যার 1992 হ্যাঁ পয়েন্ট থ্রি। 0.3 জুল। তো স্যার আপনি সুজন একটা এবার বলেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে গিয়ে সুজন কাজ করছে 1691, এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে কাজটা সুজন করেছে, এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে কাজটা শৈলী করেছে। তো শৈলী এখানে করেছে মাইনাসটাকে স্কিপ করো, মাইনাসটাকে বাদ দিয়ে কাজ বেশি কে করেছে, সুজন নাকি শৈলী? স্যার, শৈলী স্যার হ্যাঁ শৈলী। তো শৈলী কাজ করছে বেশি, কনফিউশনটা কি? আচ্ছা স্যার কনফিউশন হচ্ছে ওই বইয়ের যে অ্যান্সার দেওয়া আছে ওইখানে দেওয়া আছে শৈলীর কৃত কাজ 1192 দশমিক কিছু একটা, 1191 দশমিক। আচ্ছা এটা আমি দেখবো কোন বইতে। স্যার আমি কিছু বলবো, হ্যাঁ বলো। স্যার বইয়ে দেওয়া হলো সুজনের ক্ষেত্রে আসছিল -1246, 1, 2, 4, 6, এখন স্যার বইয়ের সূত্র দিয়েছে হলো W ইকুয়ালস টু পি ডিভি, PDV। এই সূত্র দিয়ে করেছে স্যার। আচ্ছা এইখানে ডিভি কোথায়, এখানে পি এর মান হচ্ছে গিয়ে 300, এই যে প্যাসকাল নিয়ে কাজ করছে, প্রেশার এটা নিয়ে কাজ করছে, আর আয়তনের পরিবর্তন বিয়োগ করে দিয়েছে, তাই তো? কিন্তু এটা দিয়ে হবে না, কারণ যেহেতু সমষ্ট প্রক্রিয়া আর রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে, তো সমষ্ট প্রক্রিয়া আর রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য আমাদের কৃত কাজ হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের যে ফর্মুলা আছে এই সূত্রটাকে মেনে চলবো। যদি ওইভাবে করে থাকে তাহলে আমি বলবো ঠিক হয় নাই, সেভাবে কাজ করেছে, আমরা এইভাবেই কাজ করব, ঠিক আছে, এই ফর্মুলা নিয়ে কাজ করবো বা এভাবেই কাজ করব। ওকে, তো এই হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনের সলিউশন। আচ্ছা ঠিক আছে, এত এই প্রবলেমটা তো তাহলে শুরুতেই বলা উচিত ছিল যে প্রবলেমটা কোন দিকে, বইয়ের সাথে অ্যান্সার মিলে না, এই কথাটা বললেই তো হইতো, তাহলে তো আরো জি স্যার আমি ওইটাই বলতেছি, বইয়ের সাথে অ্যান্সার হ্যাঁ মিলে না। বইয়ের সাথে মিলে। তোমার তো সাউন্ড তো ক্লিয়ার না, সাউন্ড তোমার অনেক আবছা আবছা, আসে আবার আসে না, একটা শব্দের মধ্যে তিনটা বর্ণই আমরা শুনতে পাই না, বুঝছো, এই কারণে তোমার কথাটা আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা লাস্ট ক্লাস আমরা কি পড়েছিলাম, এই সূত্র দুইটা প্রমাণ দেখেছি, তাই তো, পিভি কাজ কৃত কাজ, এরপর কি আমরা দেখেছি যে কোন রেখা সমষ্ট রেখা রুদ্ধতাপের রেখা ঢাল কি আমরা ক্যালকুলেশন করছি, ঢাল নিয়ে কি কাজ করেছি কিনা বলো, শুনতে পাই নাই, আরেকবার বলেন। সমষ্ট রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢাল নিয়ে কি পড়াশোনা না হয়েছে স্যার না স্যার না স্যার পড়া হয় নাই, শুধুমাত্র দেখাইছিলেন সমষ্ট রেখার ঢাল হচ্ছে রুদ্ধতাপীয় হচ্ছে একটু কি বলে আচ্ছা ঠিক আছে রুদ্ধতাপীয়টা একটু খাড়া ওকে, হয় আর কি। আমরা আজকে দেখতে চাই যে সমষ্ট রেখা আর রুদ্ধতাপীয় রেখার ঢাল সমান নাকি ডিফারেন্ট, ঠিক আছে, সেটা একটু নিয়ে আলোচনা করতে চাই। দেখো মনোযোগ দিয়ে আমরা একটু শুরু করি আজকে। এই হচ্ছে গিয়ে আমাদের একটা মনে করো গ্রাফ, এটা হচ্ছে গিয়ে আমাদের আয়তন, এটা হচ্ছে গিয়ে আমাদের কি প্রেশার। তো আমরা যখন মনে করো এটা একটা রেখা আছে, মনে করো এটা একটা রেখা, এই রেখার ঢাল কিভাবে নির্ণয় করি, ঢাল নির্ণয় করার সময় আমরা কি করি, এখানে দুইটা বিন্দু আমরা চয়েস করতাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে গিয়ে মনে করো বি বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো এটা যদি
বা এভাবে চিন্তা করো, এটা ওখানে থাক। ঢাল, আমরা 19-এ ঢাল মানে কি পড়েছি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই না? তার মানে দুইটা, যে দুইটা বিন্দু নিয়ে কাজ করবে, এটা হচ্ছে এক বিন্দুর ওয়াই এর মান, এটা ওয়াই ওয়ান হচ্ছে আরেকটা বিন্দুর ওয়াই এর মান। তো এখন যদি আমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যেটা আছে এটাকে যদি আমি ডেল্টা ওয়াই লিখি, আর এক্স টু মাইনাস এক্স ওয়ান এটাকে যদি আমি ডেল্টা এক্স লিখি, তাহলে লিখা যাবে তারা ঢাল মানে হচ্ছে কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিখা যাবে। এটাকে যদি এখন আমি ক্যালকুলাসের ভাষায় লিখি তাহলে এখানে কি লেখা যাবে, ডি ওয়াই ডিভাইডেড বাই কত, ডি এক্স। তার মানে বুঝতে পারছি যে আমি যদি ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি যে সমীকরণ পাবো বা যে মান পাবো সেটাই হচ্ছে কি নির্দেশ করবে আমাদের জন্য, ঢাল নির্দেশ করবে। বোঝা গেছে? তো ঢাল মানে কি, ওয়াই অক্ষকে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই অক্ষকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এক্স এর, ওয়াই ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কিন্তু এই ডায়াগ্রামে দেখো ওয়াই অক্ষে কে আছে, পি আছে, আর এক্স অক্ষে কে আছে, ভি আছে। তাহলে এখানে কি হবে, ডিপি বাই ডিভি। বোঝা গেছে? তো পিভি লেখচিত্র থেকে ঢাল বলতে আমরা কি বুঝবো, ডিপি বাই ডিভি। তার মানে প্রেশারকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আয়তনের সাপেক্ষে, তবেই আমরা কি ঢাল ক্যালকুলেশন করতে পারবো। এটুকু এখানে তোমাদেরকে প্রথমে বোঝানো হইলো। এরপর আমরা শুরু করি যে সমস্ত রেখার ঢাল কিরকম হবে। ওকে, তো এখানে আমি আরেকবার লিখে ফেলি, এখানে ঢাল মানে হচ্ছে গিয়ে কি, এই গ্রাফ থেকে ঢাল মানে কি, ডিপি বাই ডিভি। তো এখন মনে করো আমার যদি ওয়াই অক্ষকে আমি ভি দিয়ে প্রকাশ করি, এক্স অক্ষকে যদি আমি পি দিয়ে প্রকাশ করি, তাহলে ঢাল কত হবে, ওয়াই অক্ষকে ভি দিয়ে প্রকাশ করলে আর এক্স অক্ষকে পি দিয়ে প্রকাশ করলে ঢাল কত হবে বলো, ডিভি বাই ডিপি, ডিভি বাই ডিপি। কিন্তু যেহেতু আমরা এক্স অক্ষকে, ওয়াই অক্ষকে পি এবং এক্স অক্ষকে যেহেতু ভি দিয়ে প্রকাশ করব, তাহলে ঢাল এবার লিখতে হবে। কিন্তু আমরা তো বক্ররেখা নিয়ে পড়ছি, তাহলে ঢাল কিভাবে নির্ণয় করব, বক্ররেখা নিয়ে পড়লে আমাদের ঢাল নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে বা নিয়ম কানুন হচ্ছে, মনে করো এটা একটা বক্ররেখা, তুমি এখানে বক্ররেখার প্রতিটা বিন্দুতে ঢালের মান বিভিন্ন রকম হয়। তো তুমি মনে করো এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে ঢালের মান নির্ণয় করবা, ঠিক আছে? এই বিন্দুতে এখানে একটা মার্ক করেছি, এই বিন্দুতে তুমি মনে করো ঢালের মান নির্ণয় করতে চাও, তখন কি করবা, এই বিন্দুতে তুমি একটা স্পর্শক ড্র করবা, ঠিক আছে? এই বিন্দুতে একটা স্পর্শক ড্র করবা, তারপর স্পর্শকের উপর যে কোনো দুইটা বিন্দু নিয়ে কাজ করবা। এখানে এটা, এটাকে মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটাকে মনে করো এক্স টু ওয়াই টু নিয়ে কাজ করবা, তাহলেই তোমার কি ঢাল নির্ণয় হয়ে যাবে। তো যাই হোক, আমরা যেহেতু সমীকরণ জানি তাহলে সমীকরণ নিয়ে কাজ করা যাক। তো সমোষ্ণ রেখার, সমোষ্ণ রেখা নিয়ে আমরা কাজ করছি। সমোষ্ণ রেখার ঢালটা হচ্ছে গিয়ে আমরা ঢালকে সাধারণত এম দিয়ে প্রকাশ করি, কি দিয়ে, এম দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? যাই হোক, সমোষ্ণ রেখার ঢাল, কিন্তু সমোষ্ণ রেখার সমীকরণ কি, পিভি সমান সমান কি হয়, কে হয় না? ওকে, এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি ভি এর সাপেক্ষে, ঠিক আছে, সমোষ্ণ রেখার জন্য কি পি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল, মানে পি কনস্ট্যান্ট কি না বলো, না পরিবর্তনশীল, পি হচ্ছে পরিবর্তনশীল আর ভি, স্যার ভি অপরিবর্তনশীল, পরিবর্তনশীল। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন করি ভি এর সাপেক্ষে, তাহলে পি কে রেখে একবার ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর একবার ভি কে রেখে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে। আর কে কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, জিরো হবে। তাহলে আমাদের টার্গেট কি বলতো, ডিপি বাই ডিভি, এটা কি আসছে এখানে কোথাও, চলে আসছে, এই যে এটা চলে আসছে, এটাকে রেখে বাকি সবাইকে ওই পাশে পাঠিয়ে দাও, ওই পাশে পাঠালে এই যে এই মানটা আবার ওয়ান হয়ে যাবে, এই মানটা, এই মানটা ওয়ান হয়ে গেলে শেষ পর্যন্ত আমাদের কত হবে, ডিপি বাই ডিভি ইকুয়ালস টু কত, মাইনাস কত, পি ডিভাইডেড বাই ভি। তাহলে আমি দেখতে পাচ্ছি সমস্ত রেখার ঢালকে, ঢালের মান কত আসছে, মাইনাস পি বাই ভি। সমস্ত রেখার ঢালকে বা এখানে হেডলাইন দিলাম সমস্ত রেখার ঢাল, এটাকে আমি এম ওয়ান দিয়ে প্রকাশ করব, কি দিয়ে প্রকাশ করব, এম ওয়ান দিয়ে। তাহলে সুতরাং আমি এম ওয়ান এর মান কত পেয়েছি, মাইনাস পি বাই ভি। ওকে, এটাকে রেখে দাও 1 নং সমীকরণ। আমরা এবার দেখব রুদ্ধ তাপীয় রেখার ঢাল, ঠিক আছে, রুদ্ধ তাপীয় রেখার ঢাল হিসেব করব। রুদ্ধ তাপীয় রেখার ঢালকে আমরা এম টু দিয়ে প্রকাশ করলাম। ওকে, এখন রুদ্ধ তাপীয় রেখার সমীকরণ কোনটা হয় বলতো, পিভি গামা ইকুয়ালস টু কে।
তাহলে যদি এখন ডিফারেন্সিয়েশন করি পি কে রেখে ডিভি গামা ইকুয়ালস টু বাই ডিভি, আর ভি টু দি পাওয়ার গামা কে রেখে কত হবে ডিপি বাই ডিভি, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে শূন্য হবে। তাহলে এখানে কি ডিপি বাই ডিভি আসছে না, এই যে এটা আসছে এটাকে ফিক্স রেখে বাকি সবাইকে ওই পাশে সেন্ড করে দিই আমরা। কিন্তু এখানে কি হবে বলো তো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ই তো আগে থেকে ছিল, গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তাই না? আর এখানে আছে ভি টু দি পাওয়ার গামা আগে থেকেই ছিল, আর এখানে আছে ডিপি বাই ডিভি ইকুয়ালস টু কত হবে জিরো হবে। এখন সবাইকে যদি আমি ওই পাশে সেন্ড করে দেই তাহলে কত হবে, ডিপি বাই ডিভি এই পাশে হবে মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর এখানে কত হবে ভি টু দি পাওয়ার গামা, রাইট? এখন এটাকে ক্যান্সেল আউট, গামা ভি টু দি পাওয়ার গামাকে উপরে নিয়ে গেলে কত হবে মাইনাস গামা হবে, মাইনাস গামা হলে এটা কি হবে গামা পি টু দি পাওয়ার ভি মাইনাস ওয়ান, এটা হবে না, বুঝতে পেরেছ সবাই? ওকে, কারণ গামা তো এখানে আছে, উপরে গেলে সেটা মাইনাস গামা হয়ে যাবে, তারপর মাইনাস গামা প্লাস গামা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এটাকে কি দাঁড়ালো শেষ পর্যন্ত মাইনাস গামা পি ডিভাইডেড বাই কত ভি, ঠিক আছে? এটাকে কি লেখা যায় বলো দেখি, এটাকে লেখা যায় গামা মাইনাস পি ডিভাইডেড বাই কত ভি, এটা কার মান? এটাকে আমরা ঢালকে কি দিয়ে প্রকাশ করছিলাম, এম টু দিয়ে না, এম টু, তাহলে এটা আসছে এম টু, আর এটার মান মাইনাস পি বাই ভি কে কি বলছিলাম আমরা এম ওয়ান, তাহলে আমি কি দেখতে পাচ্ছি এম টু সমান সমান কত আসলো গামা ইন্টু এম ওয়ান, তাহলে কি দেখতে পেলাম শেষ পর্যন্ত বলো তো, রুদ্ধতাপীয় রেখার ঢাল কিভাবে পেলাম, সমস্ত রেখার ঢালকে গামা দিয়ে গুণ করলে আমরা কি পেলাম রুদ্ধতাপীয় রেখার ঢাল। তাহলে বলো এখন গামার মান কি এক থেকে বড় নাকি ছোট? বড়। বড়। ওকে, পরের লাইনটা, এখানে আমরা পরের লাইনটা কাজ করছি, এটা পরের লাইনটা, তো এম টু এম ওয়ান কে এই পাশে নাও, এই পাশে নিলে কত হবে এম টু বাই এম ওয়ান সমান সমান এখানে কি আসবে গামা, আবার গামার মান সবসময় কত হয় এক থেকে বড় হয়, বা আমি লিখতে পারি এম টু ডিভাইডেড বাই এম ওয়ান, এটার মানও কি এক থেকে বড়, কারণ গামার মান যেহেতু এক থেকে বড় তাহলে এম টু বাই এম ওয়ান এর মান কি হবে এক থেকে বড় হবে, তাহলে শেষ পর্যন্ত এম টু বাই এম ওয়ান এর মান এক থেকে বড় হবে, সুতরাং এম টু ইজ গ্রেটার দেন কত হবে এম ওয়ান। এম টু মানে কে, এম টু পরিচয় হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল, এম ওয়ান কে সমস্ত রেখার ঢাল, তাহলে আমি কি বুঝলাম রুদ্ধতাপীয় রেখার ঢাল বেশি নাকি সমস্ত রেখার ঢাল বেশি, রুদ্ধতাপীয় রেখার ঢাল বেশি, তাহলে সমস্ত রেখা যদি আমি এটা ড্র করে থাকি তাহলে রুদ্ধতাপীয় রেখা কি রকম হবে আর একটু ঢালু হবে, ঠিক আছে? কি রকম হবে সেটা আমরা একটু দেখাই, এটা মনে করো সমস্ত রেখা আর রুদ্ধতাপের রেখা হবে এইটা এরকম, ঠিক আছে? এটা মনে করো এ থেকে বি পর্যন্ত গিয়েছে, এটা এ থেকে সি পর্যন্ত গিয়েছে, এ থেকে বি এটা হচ্ছে গিয়ে সমষ্ণ এ বি, আর এ সি এটা হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয়, বোঝা গেছে, মনে থাকবে এগুলা? এটা কিন্তু পরীক্ষাতে 2 মার্কের জন্য আসে, পরীক্ষাতে আসবে যে সমষ্ট রেখার ঢাল সরি রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ট রেখা থেকে বেশি, এভাবে আসতে পারে, অথবা বলতে পারে যে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ট রেখার ঢাল ঢালের গামা গুণ খাড়া, এভাবে আসতে পারে, ঠিক আছে? কারণ গামার সাথে গুণ করে আসছে, কি বোঝা গেছে জি স্যার? বাকিরা বুঝতে পেরেছো, সাফওয়ান, বিজয়? জি স্যার। ওকে, এই হচ্ছে কি আমাদের, আমরা সমস্ত রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢাল নিয়ে আমরা আলোচনা করতে পারলাম, বা আমরা ঠিকঠাক মতো যে আসলে পরীক্ষাতে আসলে এটা আশা করি আমরা পারবো, ঠিক আছে? ওকে, আজকে আমরা যেটা পড়বো, আমরা একটু শুরু চ্যাপ্টার শুরুর দিকে কিছু কন্টেন্ট পড়ি নাই, যেমন হচ্ছে তাপের উষ্ণতামিতি কিছু ধর্ম আছে সেগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করবো, তাপের উষ্ণতামিতি ধর্ম কি, উষ্ণতামিতি ধর্মটা কি কে বলতে পারবা? তার আগে বলো, তার আগে আমরা বলি যে তাপমাত্রা কি, এটা কি জানবো, এটা কি পারি, তাপমাত্রা আর তাপ শক্তি এটা দুটোর মধ্যে পার্থক্য কি? তাপমাত্রা কোনো বস্তুতে তাপের পরিমাণ হচ্ছে তাপমাত্রা, তাপের পরিমাণ হচ্ছে তাপমাত্রা, বা
তাপমাত্রা হচ্ছে একটা ধর্ম বলতে পারি, যে ধর্মটা আমাদেরকে ইনফরমেশন দেয় যে তাপমাত্রা কোন একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে একটা ধর্ম। এই বস্তুরে যদি অন্য কোনো বস্তুর সাথে সংস্পর্শে রাখি তাহলে বস্তুটা তাপমাত্রা বি মনে করো অন্য একটা বস্তুকে তাপমাত্রা তাকে কি সরবরাহ করবে নাকি তার কাছ থেকে তাপমাত্রা বা তাপ শক্তি নিবে, সেটা হচ্ছে সেই প্রপার্টিসটা বা সেই ধর্মটাই হচ্ছে কি তাপমাত্রা। যেমন মনে করো আমরা এইখানে একটা বস্তু রাখলাম এ, এই এ স্যার বস্তুটাকে, আজকে তাপ আর তাপমাত্রা নিয়ে স্যার একটু ডিসকাস করেন তাহলে স্যার একটু ভালো হবে, স্যার হ্যাঁ সেটাই বুঝতে বলছি, সুবিধা হবে। হ্যাঁ মনে করো এ একটা বস্তু বি একটা বস্তু, তারা পরস্পর একটার সাথে একটা কি কানেক্ট আছে। এখন তাপমাত্রা হচ্ছে এ বস্তুর একটা ধর্ম তাপমাত্রা, ঠিক আছে, বা একটা কোয়ালিটি। আর এখন আমি যদি এ বস্তুকে বি বস্তুর সাথে সংস্পর্শে রাখি তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, এমন ঘটনা ঘটতে পারে যে তাপ শক্তি এ থেকে বি এর দিকে যেতে পারে অথবা তাপ শক্তি বি থেকে এ এর দিকে আসতে পারে, যে কোনো একটা ঘটতে পারে, ঠিক আছে। তাপমাত্রা দিয়ে আমরা সেটাকে ডিফাইন করতে পারি যে তাপ শক্তি এ থেকে বি তে যাবে নাকি বি থেকে এ তে আসবে। এটা নির্ভর করবে কি রকম, এটা নির্ভর করবে তাপমাত্রার উপর। যদি এর তাপমাত্রাকে আমি টি দিয়ে প্রকাশ করব, এর তাপমাত্রা যদি বি থেকে বেশি হয়, এ বস্তুর তাপমাত্রা যদি বি থেকে তাপমাত্রা বেশি হয় তাহলে তাপ শক্তি কোথায় যাবে, তাপ শক্তি এ থেকে বিতে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত এ তাপমাত্রা আর বি এর তাপমাত্রা কি হয় সমান না হয়। ওকে, আর যদি এমন ঘটনা ঘটে যে, সমস্যায় না আসা পর্যন্ত, হ্যাঁ আর যদি এমন হয় যে বি এর তাপমাত্রা এ থেকে বেশি, তাহলে কি ঘটনা ঘটবে, তাপ শক্তি কোথায় যাবে, বি থেকে কার দিকে যাবে, এ এর দিকে যাবে। তাপ শক্তি বি থেকে এ এর দিকে যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা কি হয় সমান না হয়। যেমন কি হয়, তুমি যদি মনে করো এক গ্লাস পানিতে একটা আইস একটা বরফের টুকরা ছেড়ে দাও, তাহলে কি করবে, ক্যালোরিমেট্রি সূত্র অনুসারে বরফটা কি করবে তাপমাত্রা হারাতে, তাপমাত্রা কি করবে পানি থেকে গ্রহণ করবে, আর পানি কি করবে তাপ সরি তাপমাত্রা না তাপ শক্তি, বরফটা কি করবে তাপ শক্তি পানি থেকে গ্রহণ করতে থাকবে, আর পানি কি করবে বরফকে তাপ শক্তি প্রদান করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত প্রদান করবে, যতক্ষণ না পর্যন্ত কি হয় সাম্য অবস্থা ক্রিয়েট হয় বা দুইজনের তাপমাত্রা কি হয় সমান না হয়, ঠিক আছে। এই হচ্ছে কি তাপ শক্তি আর তাপমাত্রার মধ্যে একটা রিলেটিভ বা একটা সামান্য পার্থক্য। তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর ধর্ম আর তাপ শক্তি হচ্ছে একটা বস্তু, তাপ শক্তি হচ্ছে এনার্জি, ঠিক আছে। তাপীয় অবস্থাকে গেইন করার জন্য সেটা হচ্ছে বা অর্জন করার জন্য একটা যে এনার্জি সে গ্রহণ করতে পারে অথবা ছেড়ে দিতে পারে। এই হচ্ছে কি আমরা তাপ শক্তি বা তাপমাত্রা নিয়ে একটি কথাবার্তা বললাম। এবার আসো আমরা যেটা পড়বো, তাপ গতিবিদ্যার কয়টা সূত্র পড়ছি আমরা বলো তো, একটা সূত্র তাপ গতিবিদ্যার প্রথম সূত্র পড়েছি, কিন্তু প্রথম সূত্রের আগে, প্রথম সূত্র আবিষ্কার করার পর আরেকটা, দ্বিতীয় সূত্র আবিষ্কার করার পর আরেকটা সূত্র আসছে, সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটাকে কেন শূন্যতম সূত্র বলা হয় জানো, কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র আবিষ্কার হওয়ার পর এই সূত্রটা আবিষ্কার হয়েছে, এবং এই সূত্রটা তখন সায়েন্টিস্টরা মনে করেছে যে এই সূত্রটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের শুরুতেই এই সূত্রটা থাকা উচিত, কারণ এই সূত্র এক্সপ্লেইন না করে ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল দুইটাকে মানে ইনকমপ্লিট থেকে যায়। এই কারণে এই সূত্রের নাম দিয়ে, তৃতীয় সূত্রের নাম না দিয়ে এটাকে রেখেছে শূন্যতম সূত্র। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলছে যে আমি এরকম ভাবে বুঝাই, মনে করো এ হচ্ছে একটা বস্তু, বি হচ্ছে আরেকটা বস্তু, ঠিক আছে, এ হচ্ছে একটা বস্তু, বি হচ্ছে একটা বস্তু, এর সাথে বি এর কোনো রকম কন্ট্যাক্ট নাই, মানে এ থেকে তাপ বি তে যেতে পারবে না, বি থেকে তাপ এ তে যেতে পারবে না, যাওয়ার কোনো অথরিটি নাই, কোনো পারমিশন নাই, কোনো এমন কোনো ব্যবস্থা, মানে তারা সম্পূর্ণ আইসোলেটেড বা ইনসুলেটর দিয়ে আটকানো আছে। এখন এর ভেতরে তাপমাত্রা আর বি এর ভেতরে তাপমাত্রা কত কেউ জানে না, এর তাপমাত্রা বেশি না বি এর তাপমাত্রা বেশি কেউ কোনোটাই জানে না। কিন্তু এমন যদি কখনো হয় যে সি হচ্ছে আরেকটা বস্তু, এখন সি হচ্ছে আরেকটা বস্তু, এর সাথে সি এর তাপ শক্তি কন্ট্যাক্ট আছে, মানে এর সাথে সি হচ্ছে গিয়ে সাম্য অবস্থায় আছে,
যেহেতু কন্ট্যাক্ট আছে তাহলে কি হবে, এ থেকে সি তে তাপ তাপ শক্তি যাবে, সি থেকে এ তে যাবে, যেখানে একটা ঘটবে, কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত এ এবং সি কি হয় সাম্য অবস্থায় আসে। আবার বি এর সাথে সিও কি কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট থাকলে কি হবে, বি থেকে তাপ শক্তি এ তে যাবে, সি তে যাবে, সি থেকে আবার কোথায় যাবে, বি তে যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত বি এবং সি এর তাপমাত্রা সমান না হয়। তো তাপগতিবিদ্যা তাহলে আমি কি বলতে পারি না যে এ এর সাথে সি যদি সাম্য অবস্থায় থাকে এবং বি এর সাথে সি যদি সাম্য অবস্থায় থাকে তাহলে অবশ্যই এ এর সাথে বি সাম্য অবস্থায় আছে, যদিও তারা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট নাই। এটা কি আমি বলতে পারবো, বলা যায়? চিন্তা করে দেখো, এ এর সাথে সি যদি সাম্য অবস্থা থাকে, বি এর সাথে সি যদি সাম্য অবস্থা থাকে, তাহলে আমরা বলতে পারবো এ এর সাথে বিও কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। এটা কি বলতে পারবো আমরা, বলো? বলা যায়। তো এটাই হচ্ছে কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্রটা হচ্ছে গিয়ে দুইটি বস্তু যদি এক দুইটি বস্তু যদি পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকে বা দুইটি বিচ্ছিন্ন সিস্টেম যদি একটার সাথে একটা পুরোপুরিভাবে বিচ্ছিন্ন অবস্থা থাকে এবং তৃতীয় কোনো বস্তুর সাথে বা তৃতীয় কোনো সিস্টেমের সাথে যদি উপরোক্ত বস্তু দুইটি সাম্য অবস্থায় থাকে, তাহলে উপরোক্ত বস্তু যদি নিজেরাও কি থাকবে, পরস্পর সাম্য অবস্থায় থাকবে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে, সরি শূন্যতম সূত্র। এই হচ্ছে কি আমরা শূন্যতম সূত্র নিয়ে একটু কথাবার্তা বলতে পারলাম। তারপর আমরা আরেকটা যেটা আরেকটা যে বিষয়টা আজকে পড়বো সেটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। উষ্ণতামিতি ধর্ম এটা একটু বলে যাই, উষ্ণতামিতি ধর্মটা কি, পদার্থের বিভিন্ন ধর্ম আছে, ঠিক আছে, যে সকল ধর্ম তাপমাত্রার উপর নির্ভর করে পরিবর্তন হয় বা তাপমাত্রার উপর নির্ভর করে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, সেটা হচ্ছে সে ধরনের ধর্মগুলোকে বলা হয় উষ্ণতামিতি ধর্ম। তোমরা 9-10 একটা চ্যাপ্টার ছিল না যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, ছিল না একটা চ্যাপ্টার, বস্তুর উপর তাপের প্রভাব নামক একটা মনে হয় একটা অধ্যায় ছিল, তাই না? ওই চ্যাপ্টারে তুমি দেখেছো যে তাপমাত্রা বৃদ্ধি করলে কোন একটা বস্তুর কি হয়, দৈর্ঘ্য প্রসারিত হয় এবং সেখান থেকে তোমরা পড়ে আসো দৈর্ঘ্য প্রসারণ সহগ। সেটাকে আমরা তোমরা কি দিয়ে নাম দিয়েছো, আলফা দিয়ে তোমরা ডিফাইন করেছিল, তাই না? আচ্ছা, এককটা কি ছিল, পার কেলভিন ছিল। তারপর তোমরা পড়েছো যে ক্ষেত্র প্রসারণ সহগ, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়, কোন একটা বস্তুর ক্ষেত্রফল বৃদ্ধি পায়, সেখান থেকে তোমরা পড়ে আসছো ক্ষেত্র প্রসারণ সহগ, এটাকে নাম দিয়েছো বিটা। আবার পড়ে আসছো আয়তন প্রসারণ সহগ, সেখানে তোমরা পড়ে আসছো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন একটা বস্তুর আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করলে কোন একটা বস্তুর আয়তন হ্রাস পায়, সেখান থেকে কি পড়ে আসছো, আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটাকে তোমরা গামা দিয়ে নাম দিয়েছ। ঠিক এইভাবেই দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে কোন একটা বস্তু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ক্ষেত্র বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, তাহলে এই তিনটা দৈর্ঘ্য ক্ষেত্র দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন এই তিনটা ধর্মকে আমরা উষ্ণতামিতি ধর্মের মধ্যে ফেলতে পারবো, বুঝা গেছে? কারণ এই তিনটা বৈশিষ্ট্য তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাসের সাথে সাথে আবার কি হ্রাস পায়। আবার আরো আছে, তোমরা ইলেকট্রিসিটি যখন পড়েছো তখন দেখে আসছো যে রোধ নামে একটা একটা টার্ম পড়ে আসছো, রোধ। রোধ কি করে, কারেন্ট প্রবাহে বাধা দান করে। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে দেখা যায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন একটা তারের রোধ বৃদ্ধি পায়, আর তাপমাত্রা যদি হ্রাস পায় কোন একটা তারের কি রোধও হ্রাস পায়। তাহলে রোধকে আমরা উষ্ণতামিতি ধর্মের মধ্যে ফেলতে পারবো। তাহলে কি উষ্ণতামিতি ধর্ম যে টার্মটা বা যে সংজ্ঞাটা, এটা কি মানে মোটামুটি ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো তো উষ্ণতামিতি ধর্মটা কি বা উষ্ণতামিতি ধর্ম কাদের মধ্যে ফেলতে পারবো? যে সকল ধর্মগুলো উষ্ণতামিতি ধর্মের ওপর পড়বে, ওকে, তারা হচ্ছে গিয়ে ওই সকল পদার্থের আমি নিয়ে কাজ করতে পারবো বা তাদেরকে আমরা উষ্ণতামিতি ধর্ম বলতে পারবো। কি কি ধর্ম চেঞ্জ হয়, দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে, তার ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে, তার আয়তন চেঞ্জ হতে পারে, তার রোধ চেঞ্জ হতে পারে, তার বর্ণ চেঞ্জ হতে পারে। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না যে তাপমাত্রা দিলে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন ধরনের কালার শো করে, তাই না? করে আসছো। সো তার মানে কি এই সব ইত্যাদি আরো অনেক কিছু আছে, এই সব ইত্যাদি আছে, এগুলাকে আমরা কি বলতে পারি, উষ্ণতামিতি ধর্ম বলতে পারি, ঠিক আছে?
এখন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, রোধ, বর্ণ আরো ইত্যাদি অনেকগুলো আছে, তাহলে কি প্রত্যেকটা যে চেঞ্জ হচ্ছে, তাহলে কি 9-10 আমরা যেগুলো পড়ে আসলাম যেভাবে চেঞ্জ হয় বা যে সকল অবস্থায় চেঞ্জ হয় সেগুলো আমরা একটু দেখবো, তবে দৈর্ঘ্যের জন্য আলাদা করে শিখবো না, ক্ষেত্রফলের জন্য আলাদা করে শিখবো না, আয়তন, রোধ, বর্ণ প্রত্যেকটার জন্য আলাদা করে আমরা শিখবো না, আমরা প্রত্যেকটার বদলে এক্স দিয়ে প্রকাশ করব। ওকে, তাপমাত্রা বৃদ্ধি পেলে এক্স এর মান বাড়ে, এক্স কি হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে, ক্ষেত্রফল হইতে পারে, আয়তন হতে পারে, রোধ হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। পরীক্ষায় যদি রোধ বলে তাহলে আমি এক্স এর বদলে রোধ নিয়ে রোধের মান বসাবো, পরীক্ষাতে যদি দৈর্ঘ্যের মান দেওয়া থাকে তাহলে আমি এক্স এর বদলে কি দৈর্ঘ্যের মান বসাবো। বুঝা গেছে? আচ্ছা, এখন কি রকম ভাবে চেঞ্জ হয়, যেমন ধরো আমি মনে করো রোধ নিয়ে কাজ করতেছি, রোধ ক্যাপিটাল আর, রোধকে কি দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল আর। আমরা এখন মনে করো রোধ যে ক্যাপিটাল আর দিয়ে যদি প্রকাশ করি, তাহলে মনে করো আমি দেখলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা আরেকটা এখানে কিছু আছে উষ্ণতমিত ধর্মের পর আমরা আরেক আরো কয়েকটা সংজ্ঞা পড়তে চাই, সেটা হচ্ছে নিম্ন স্থির, নিম্ন স্থির বিন্দু, আরেকটা হচ্ছে গিয়ে কি বলো, ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, এটা কি হইতে পারে বলো, নিম্ন স্থির বিন্দু কি, আমি যদি ডাইরেক্ট নিজের মতো তাপমাত্রা বরফ বলতে শুরু করে ওটা নিম্ন স্থির, আরেকবার বলো দেখি, যে তাপমাত্রা হচ্ছে বরফ গলতে শুরু করে, হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা যেটা হচ্ছে গিয়ে আমরা পারফেক্ট বলতে পারি যে তাপমাত্রা বরফ গলতে শুরু করে, তাহলে সেটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নিম্ন, আমরা হচ্ছে ব্যাপারটা এমন না যে 0 ডিগ্রি সেলসিয়াস কে আমরা নিম্ন স্তর, 0 ডিগ্রি সেলসিয়াস কে নিম্ন স্তর বিন্দু বলতে হবে এমন কোনো কথা না। সায়েন্টিস্টরা বিভিন্ন পদার্থ নিয়ে রিসার্চ করেছে, কাজ করতে করতে পরবর্তীতে দেখেছে পানি হচ্ছে গিয়ে সবচাইতে আদর্শ একটা পদার্থ, পানির সাথে অন্যান্য পদার্থগুলো কি করা হয় কম্পেয়ার করা হয়, এই কারণে পানি, বরফ, গ্যাস এই তিনটাকে, পানিকে তোমার আদর্শ গ্যাস নিয়ে, আদর্শ পদার্থ নিয়ে কাজ করে, বাকি কাজ অন্যান্য বস্তুগুলো পানির সাথে কম্পেয়ার করেছে, কিরকম যে নিম্ন স্থির বিন্দু হচ্ছে যেই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, একজন তোমাদের মধ্যে একজন বললো, বাট আমরা বলতে পারবো যে আমরা কি যখন, তোমরা যখন বস্তুর ওপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটা 9-10 এ পড়েছো, তোমাদের এরকম একটা ছিল বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে একটা ডেফিনেশন ছিল, পড়েছো না, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কি ছিল ঘটনাটা বা সংজ্ঞাটা কি ছিল, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ছিল যে যেই তাপমাত্রায় বরফ গলে একই তাপমাত্রার পানিতে পরিণত হয়, একই তাপমাত্রার বরফ বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে বরফ যে পরিমাণে তাপ গ্রহণ করবে সেই তাপকে বলা হয় কি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। সুপ্ত তাপ এই কারণে ডেফিনেশন দিয়েছে কারণ থার্মোমিটারে আমি বরফের তাপমাত্রা আর পানির তাপমাত্রার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাবো না, শুধুমাত্র চেঞ্জটা কিসে হবে, তাদের অবস্থার হবে, তো অবস্থার পরিবর্তনের জন্য আমার যে এনার্জির দরকার হয় বা যে তাপ শক্তির দরকার হয় সেটাকে আমরা নাম দিয়েছিলাম সুপ্ত তাপ। এবং আমরা বিভিন্ন ভাবে দেখেছি, সায়েন্টিস্ট রিসার্চ করে দেখেছে যে বরফ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থাকতে পারে, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি পানিও থাকতে পারে, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এইটাকেই বলা হচ্ছে গিয়ে, মানে একই তাপমাত্রা বরফ থাকতে পারে আবার একই তাপমাত্রার পানি, দুইটাই হচ্ছে গিয়ে বরফ এবং পানি সাম্য অবস্থায় থাকতে পারে, এই তাপমাত্রাকে বলা হচ্ছে গিয়ে কি নিম্ন স্থির বিন্দু, এটা হচ্ছে গিয়ে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। যদিও ডেফিনেশনটা যেটা বলেছ যে যে তাপমাত্রা বরফ গলতে শুরু করে সেটাকে আমরা নিম্ন স্থির বিন্দু বলবো, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো, সেটা হচ্ছে গিয়ে কি যে তাপমাত্রা বরফ এবং পানি সাম্য অবস্থায় থাকতে পারে সেই তাপমাত্রাকে বলা হয় কি নিম্ন স্থির বিন্দু, এবং সেটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। আর ঊর্ধ্ব স্থির বিন্দু তাহলে ডেফিনেশন কিভাবে পড়বো, যে তাপমাত্রায় পানি এবং বাষ্প সাম্য অবস্থায় থাকতে পারে সেই তাপমাত্রায় হচ্ছে গিয়ে কি ঊর্ধ্ব স্থির বিন্দু, সেটা কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে, 100 ডিগ্রি সেলসিয়াস, এই হচ্ছে গিয়ে আমাদের নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দুর মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এই যে এই ক্যালকুলেশন গুলো, এগুলা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এরা কিভাবে চেঞ্জ হয়
সেগুলা নিয়ে আমরা একটু কাজ দেখবো, বা এগুলা কিভাবে কাজ করে কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখবো। আমাদের লিঙ্ক কত মিনিট বাকি আছে? 4 মিনিট। হ্যাঁ হবে। ওকে, আমি একটু উপরে আলোচনা করি, যেহেতু এখানে এগুলা আলোচনা করা হয়ে গেছে, এখানে একটু আলোচনা করি। আজকে যে চ্যাপ্টারগুলো মানে পড়তেছি এগুলো হচ্ছে গিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব নিকাশ, এগুলা একবার দেখা দিলে পারবা আশা করি। তো এই ডেফিনেশন গুলো পরীক্ষাতে আসলে পার আমাদের 1 মার্কের জন্য আসে, যে উষ্ণতামিতি ধর্ম কি, নিম্ন স্তর বিন্দু কি, ঊর্ধ্ব স্তর বিন্দু কি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লিখো, তারপর হচ্ছে তাপমাত্রা কি, তাপমাত্রা কি, এই ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকেই তাপমাত্রা কি ডেফিনেশন লিখতে ভুল করি, কিন্তু বইটাকে ফলো করবা তাহলে দেখবা ভুল হবে না। ওকে, ম্যাথমেটিশিয়ানরা দেখেছে বা ফিজিসিস্টরা দেখেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি একটা তারের রোধ যেরকম পাবা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা তারের রোধ কি সেরকম পাবে তুমি? এই দুইটা কি সেম হবে? মনে করে এটা মনে করে নাম দিল R0, এটাকে নাম দিয়েছো R10। ম্যাথমেটিশিয়ানরা দেখেছে বা ফিজিসিস্টরা দেখেছে যে একটা তার নিয়ে তারা কাজ করছে, তারটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা এক্সপেরিমেন্ট করে দেখেছে যে তারের রোধ একরকম আসে, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারটাকে রেখে তারা কাজ করে দেখেছে যে তারের রোধ বেড়ে যাচ্ছে। তাহলে তারা বুঝতে পেরেছে যে নিশ্চয়ই তাপের সাথে রোধের কি আছে, একটা সম্পর্ক আছে। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ওরা নাম দিয়েছে থিটা আইস, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ওরা নাম দিয়েছে থিটা স্টিম, স্টিম মানে বাষ্প। এবং তারা একটা সূত্রে আসতে পেরেছে যে যেহেতু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধের মান বেড়ে যায়, তাহলে তারা লিখতে পারে যে তাহলে তো আমরা এরকম লিখতে পারি যে θ100 - θ0 সমানুপাতিক R100 - R0। এটা কি লেখা যাবে না? আমরা কি লিখতে পারবো না এটা? জি স্যার পারবো, কারণ তাপমাত্রা বাড়লে রোধের মানও বাড়ে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় রোধের মানও বৃদ্ধি পাবে, এটা তারা অবজার্ভ করতে পেরেছেন এবং তারা সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখেছেন। পরবর্তীতে সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য কি করা হয়? কনস্ট্যান্ট ইউজ করা হয়, থিটা স্টিম। 100-এর বদলে আমি লিখি থিটা এস লিখি, আর 0-এর বদলে থিটা আই লিখলাম, কেমন? আমরা ব্র্যাকেট দিয়ে কাজ করছি, একটা কনস্ট্যান্ট লেখা হয়, কনস্ট্যান্ট তারা নিয়ে কাজ করেছে। তারা এখানে লিখেছে R R S - R I, ঠিক আছে, এভাবে তারা লিখেছে। ওকে, তারপর তারা কি করেছে? তারপর তারা এভাবে রেখে দিয়েছে, ঠিক আছে। তাদের কাজ হচ্ছে গিয়ে কে এর মান ক্যালকুলেশন করা, তারপর তারা থিটার মান, এই থিটা এস এর মান তো 100 ডিগ্রি সেলসিয়াস, থিটা আই এর মান 0 ডিগ্রি সেলসিয়াস, তারা রোধ মিটার, রোধের যে রোধ ক্যালকুলেশন করার জন্য যে মিটার সেটা দিয়ে আর এস এর মান আর আই এর মান ক্যালকুলেশন করে তারা কি কে এর মান ক্যালকুলেশন করতে পেরেছে, রেখে দিয়েছে কে এর মান। তারা আবার দেখেছে যে যে কোনো একটা তাপমাত্রা, মনে করো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে তারা কাজ করছে, তারা কাজ করে দেখেছে আর এর মান আসছে, আর এর যে মান আসছে বা রোধের যে মান আসছে সেটাকে তারা নাম দিয়েছে R45। লিঙ্ক শেষ হয়ে গেলে আমরা হচ্ছে সাথে সাথে জয়েন করব, ঠিক আছে? ওকে, R45। এবং তারা এরপরেও দেখেছে যে যেটা তারা দেখেছে যে থিটা মাইনাস থিটা আই এটা হচ্ছে গিয়ে R45 - R I এর সমানুপাতিক, এটাও তারা অবজার্ভ করেছে যে 45 আর 0 ডিগ্রির মধ্যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় যতটুকু বৃদ্ধির সাথে কি 45 এবং আই এর তাপমাত্রা কি রোধ কি বৃদ্ধি পাবে, কারণ এখানে রোধ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে, তাহলে এই ফর্মুলাটাও তো তারা লিখতে পারে, পারে না? সিম্পল, এভাবে যারা লিখেছে এখানেও তারা লিখতে